তুমি এখানে আর আমি তোমাকে সারা মন্দির খুঁজে এলুম দেখো আমি কেমন সেজেছি এসো দেখি নি এসো 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 ও কি সাজগা হ্যাঁ এমন করে কেউ মাথায় মালা পড়ে নাকি এসো গো এসো আমি তোমায় সাজিয়ে দিচ্ছি বাবা জুড়িতে আরো ফুল আছে দাও দাও দেখি নি দাও দাও দেখো আমি তোমায় কেমন সুন্দর করে সাজিয়ে দিই দেখি হাতখানা দেখি যাও দেখিনি দেখো নিজেকে কেমন দেখাচ্ছে আমাকে এত সুন্দর করে সাজিয়ে দিলে তা মায়ের মূর্তি সাজাবে না কেন গা তুমি সাজিয়ে দিলে মা যে কত খুশি হতেন গোবিন্দকে সাজাচ্ছ শিবের মূর্তিকে সাজাচ্ছ আর কালী মূর্তি সাজাতেই যত আপত্তি কালীর বুঝি মান আনে এই কথাখানা তো ঠিক বলেছ কি যে করে কিছু বুঝে পাচ্ছি নে এতে তো বোঝার কি আছে বাপু তুমি মায়ের মূর্তি সাজাও টাকা নিজের হাতে নিও নি আমি বরঞ্চ তোমায় আম সত্যি এনে দিব কোন এটা হতে পারে শুনুনে শুনুনে ওই আমসত্তা আনলি যখন একটু বেশি করে এনো হ্যাঁ ওই হৃদয় আছে তো হৃদয় আবার বাঘনে ও না হলে আবার বায়না করবে আনবো গো বাপু আনবো যাই কবরখানা গিয়ে সেজবাবুকে কই আসি যাই ছোট ঠাকুর ছোট ঠাকুর ছোট ঠাকুর আমার অন্যায় হয়ে গেছে তোমায় কিচ্ছু করতে হবে না তুমি শুধু মন্দিরে ফিরে চলো রিদা ঠাকুর বলছিলেন তুমি নাকি বলেছো তুমি আর মন্দিরে পা রাখবে না আমি তো বলছি তোমায় কিছু করতে হবে না তুমি শুধু করব মাকে আমি নিজের হাতে সাজাবো গো সাজাবো তুমি সাজাবে হ্যাঁ গো শুধু ওই টাকা পয়সার হিসেব আমি রাখতে পারবো না ও সব রীতে রাখবে তবে তোমার হবে তো বাপু হ্যাঁ তুমি 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 যেমনটা চাও তেমনটাই হবে তুমি শুধু মন্দির ছেড়ে চলে যাও বাবা বাবা ওরে রে তুই আমার সহকারী হবি তো রে রিদে রে আমার সহকারী হতে হবে কি হলো একজন ব্রাহ্মণ চলে যাবেন বলে আমার মনটা কাতর হয়ে উঠল ছোট ঠাকুরের সাথে কদিনেরই বা আলাপ আশ্চর্য এমনটা কেন হচ্ছে আমার সাথে Thank you.
তাড়াতাড়ি আয় দেখিনি বলছিলাম সবকিছু ঠিক মতো গুছিয়ে নিয়েছিস তো এগো ছোট মামা তুমি কিচ্ছু চিন্তা করো নি হ্যাঁ ওই জবা ফুলের মালা ডান দিকে থাকবে রাখুন বাঁ দিকে অন্যান্য সামগ্রীগুলো রাখুন হ্যাঁ আর এই ফুলের থালার পাশে চন্দন আর অন্যান্য সামগ্রীগুলো রাখুন হ্যাঁ বিল্লপত্রের পত্র ইত্যাদিগুলো রাখুন 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 ও মদন ঠাকুর আজ থেকে তো ছোট মামার মায়ের মূর্তি সাজানোর কথা নতুন বেশকার হয়েছে জানেন তো তোমার এই মামা বেশকার হবে মায়ের এগো মূর্তি সজ্জার বিধি জানে রামকুমার চাটুজ্জে দেখছি এই মন্দিরকে আত্মীয়তোষণের একটা বিশেষ স্থান হিসেবে তৈরি করে ফেলেছেন ঠাকুরমশাই আপনার যদি কিছু বলার থাকে তাহলে আপনি সেজবাবু আর দেওয়ান মশাইকে গিয়ে বলুন গদাইয়ের কথা আমি কাউকে বলিনি আর গদাইও এই কাজ প্রথমে নিতে চাইনি হ্যাঁ হ্যাঁ বলতে আমাকে হবে উদ্বোধনের পর থেকে তো আমি আমি মায়ের মূর্তি আর সাজসজ্জার দায়িত্ব সামলাতাম হঠাৎ করে আজ আপনার ভাই কি করে এই দায়িত্ব পেল আশ্চর্য তো দেখছি সকলই তেতে আছে এই জন্য আমি কালীগড়ের দিকে আসতে চাইনি কেতনাথ বাবু রাধা গোবিন্দের মন্দিরে আমাকে কেউ কিচ্ছুটি কয়নি হৃদে ওকে বল এত কথা না বলে মায়ের সাজ শুরু করতে আর মাকে যেমন সাজানো আছে ঠিক যেন তেমন করেই সাজায় ও দাদা গো তুমিও তো দেখছি তেতে আছো হৃদে কে কইছো কেনে আমি তো দাঁড়িয়ে আছি আমাকেই তো কইতে পারো হৃদে সর সর দেখি সর হৃদে যা সময় নষ্ট করিস না চা চলো গো ছোট মামা শীতির বাড়িতে গিয়ে দেখলুম অনেক কাজ বাকি পড়ে রয়েছে ওই জন্য সব কাজ ছেড়ে একেবারে এলো আর এই নথি বাড়ি বন্ধক রেখে যে পরিমাণ অর্থ পাওয়া যাবে তা মহিনকে দেব ব্যবসার জন্য মহিনকে বলো যে মায়ের কাছে হাত পাতার কোনো দরকার নেই আর কি হলো কি দেখছো এমন করে আপনি এই জন্য শীতির বাড়িতে গেছিলেন নয়তো ওই পরিমাণ অর্থ আমি কোথা থেকে জোগাড় করবো বলতে পারো তোমার ছেলের তো এক এক সময় এক এক রকমের ঝোঁক মাথায় চাপে আর তবে পদ্ম আমি আবারও একই কথা বলছি এসব কারবার টারবার করে মহেন বিশেষ কিছু সুবিধে করতে পারবে বলে আমার মনে হয় না শুধু শুধু এতগুলো টাকা নষ্ট আর আপনাকে আর ওই নথিপত্রে হাত দিতে হবে না মা নিজেতে কি কয়েছেন যে ওকে টাকা দেবে হঠাৎ মা টাকা মা জানলেন কি করে আপনি একটু জিরিয়ে নিন আমি তারপর নানা পদ জিরবার কোনো প্রয়োজন নেই যেটা জানতে চাইছি সেটা বলো মা জানলেন কি করে এই কথা পদ্ম মহেন আবার কিছু করেছে তাই না আপনি কেন সবসময় মহেনকে দোষ দেন বলুন তো দেখুন এমনিতেই কিন্তু মথুর বাবু মায়ের কাছে ময়নের নামে নানা রকম ভাবে মিছে কথা কইছেন এখন তো দেখছি ময়নার কমলা সমস্যা নিয়েও তিনি প্রশ্ন তুলতে শুরু করেছেন কি করেছে ময়ন যা করেছি ঠিক করেছি বাবা মশাই আপনার পুত্রবধূ
যদি আমার কারবারে ব্যাঘ্রা দেয়, যদি আমার আমার ক্ষমতাকে ছোট করে, তাহলে আমি তো তাকে ত্যাগ করবই। কি ত্যাগ ত্যাগ করবে? কত এ কি কথা বলছে মহেন? মহেন বৌমাকে ত্যাগ করবে এ কথা তুমি শুনেছিলে? তা সত্ত্বেও তুমি বাবা মশাই, আপনি মাকে কেন বলছেন? যা দোষ সব আপনার বড় বউয়ের। এত বড় স্পর্ধা সে আমাকে বলে দিদমাকে নাকি বারণ করবে টাকা দিতে। দিদমা ওকে নিজের ঘরে নিয়ে গেল, তাই না হলে এমন ওকে শাস্তি। মহেন মহেন, এখন তো এইসব কথা বলার কোনো দরকার নেই না বাচ্চা। হ্যাঁ, তোর কি কি দরকার তুই আমাকে বল, আমাকে কনে কি 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 লাগবে বল। আমার ঘরে এসো, তবে না বলবো। বৌমা, তোমার কাছে আমার অপরাধের শেষ নেই। তোমার প্রতি মহেনের যে ব্যবহার, সে ব্যবহার আমি আগেও লক্ষ্য করেছি, কিন্তু কিছু বলিনি, কারণ কথায় কথা বাড়ে। মহেন যে এত দূর যেতে পারে তা আমি স্বপ্ন ভাবিনি বৌমা। এখন মনে হচ্ছে এটা আমার অক্ষমতা। তুমি পারলে আমায় ক্ষমা করো মা। বাবা মশাই, এইসব কথা কই আমাকে দোষের ভাগি করবেন না। আমি আপনাকে ভগবানের জায়গায় বসিয়েছি, সবই আমার কপালের দোষ। মাঝে মধ্যে মনে হয় আমিও যদি পেশনোর মতো নেকা পড়া না জানতো, বেশ হতো, তাহলে কারোর মুখে মুখে কথা কইতুম না, তেনারও মেজাজ খারাপ হতো না। দিদিমা আমাকে এখন এদিকে আসতে নিষেধ করে দিয়েছে, আমার জন্য ভালোই হয়েছে। আমি দেখছি মা, তোমার দিদিমার সঙ্গে আমি কথা বলবো। কি জানো মা, তোমার শাশুড়ি ঠাকুরুন যদি একটু বুঝতেন তাহলেও হতো। কে কোথায় আছো? সেজুবাবুকে খবর দাও, রানীমা এসেছেন। আসুন 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 রানীমা আসুন। এই কে কোথায় আছো? এই রানীমার জন্য বসার ব্যবস্থা করো। না না, বসার ব্যবস্থা করতে হবে না, আমি মায়ের সম্মুখে যাব। ও রামকুমারটাও, মায়ের সাজ কি শুরু হয়েছে? এক্ষুনি শুরু হবে রানীমা। সাজের সময় তো পেরিয়ে গেল বড় ঠাকুর মশাই, এইভাবে যদি আচার নিয়ম লঙ্ঘন হয় তাহলে তো সর্বনাশ। যতদিন আমার দায়িত্বে এসব ছিল ততদিন কিন্তু কোনো বিলম্ব হয়নি। মাঝ থেকে রামকুমার বাবুর ভাই গদাধর ঠাকুর মন্দিরের বেশকার হলেন, রীতা ঠাকুর তাকে সাহায্য করবেন, তাই রীতা ঠাকুরকে সব সকালে বুঝে নিতে হলো, তাই জন্যই বিলম্ব ঘটেছে। ঠাকুরমশাই আপনার কি কিছু বলার আছে? আগে না, আপনারা যখন বেশকার পরিবর্তন করেছেন তখন তো সব বুঝে শুনেই করেছেন। ঠাকুরমশাই, আপনারা সকলে মায়ের পূজারী,
আর আমি শুধু চাই মায়ের পূজোয় যেন কোনো ত্রুটি না থাকে। আপনি কিন্তু দয়া করে ভাববেননি যে আপনাকে কাজ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। আপনি যদি চান মায়ের সেবা করতে তাহলে করতেই পারেন, কি বলো মতো? তাই তো? অবশ্যই মা। মা, মদন ঠাকুর যদি চান তো উনি রাধা গোবিন্দর মন্দির বা শিব মন্দিরের শয্যার ভার নিতে পারেন। আমি আমি মায়ের পূজারি, আমি কালীঘরেই থাকব। দেখুন আপনাদের নতুন বেশখার কেমন সাজা। চাটুজি মশাই, সাজানো শুরু হলে দয়া করে একবার রানীমাকে বলবেন। আসুন রানী, আসুন। না না মল্লিক মশাই, আমি একটুখানি মায়ের সম্মুখে যাব, মাকে দর্শন করে আজ আমি চলে যাব। গদাই অত বিধিনিষেধ মেনে কাজ করে না, আপনি চাইলে বদন ঠাকুরকে ফিরিয়ে আনতে পারেন। গদাই ঠাকুর যখন তুই যা দেখিনি যা, সকলকে এখান থেকে বিদায় কর তো, বিদায় কর সকলকে। না করলে কি কাজ করা যায় নাকি? শুধু কথা আর কথা, সব দিকে লোকজনের খেয়াল আছে, শুধু আসল কাজের দিকে নজর নেই। আপনি ওর কথায় কিছু মনে করবেন না। না না, আমি কিচ্ছুটি মনে করি না, আর আপনার বাড়ি তো ঠিক কথাই কয়েছে। আমরা বরং ওনাকে এখন এখানে একা ছেড়ে দিই, উনি মাকে নিজের মনের মতো করে সাজান। ওনা সাজানো হয়ে গেলে পুজো শুরু হওয়ার সময় না হয় আমরা সকলে আবার আসবো। হ্যাঁ তাই এসো বাপু, তাই এসো। আমি এখন দায়িত্ব নিয়েছি না, চাকরি করছি। ও দাদা, দাদা গো, তুমি এখানে বসো দেখিনি, বসে একটা গান ধরো গো, গান ধরো। ঠাউরের নাম কীর্তন শুনলে তাতে যদি সকলের হুঁশ পেরে। মা মা, এখন এখান থেকে চলো, দেখছোই তো চোরটা ওর কেমন বিরক্ত হচ্ছে। দেখেছেন রামকুমার ঠাকুর কেমন বেশকার এনেছি। মা, এমন মন দিয়ে কাজ করতে কাউকে দেখেছেন কখনো? রামকুমার বাবু, আপনার ভাই কিন্তু ঠিক কথাই কয়েছে, আপনি বরং এখানে একখানা নাম গান ধর, তাহলে পরিবেশ কানা একটুখানি তৈরি হবে। আর মতুর মতুর, আমাকে একটুখানি যান বাজার যেতে হবে, আজ আবার উকিল বাবু সব কাগজপত্র সই করাতে আসবেন কিনে। তুমি বরং এখানে থাকো কেমন, তুমি দেখো আমার চোরটা ওর যেন কোনো অসুবিধা না হয়।